2018 সালে রাজ্যের সরকার পরিবর্তনের পর থেকে রাজ্যের পর্যটনকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে অভিনবত্বের ছোঁয়া আনছে সংস্কার ভারতী ত্রিপুরা প্রান্ত। 2018 সাল থেকে 2022 সাল পর্যন্ত রাজ্যের বেশ কয়েকটি জেলাতে অভিনবত্বের ছোঁয়া লাগিয়ে দেওয়াল চিত্রাঙ্গনের মাধ্যমে আধুনিক গ্রাম তৈরি করছে সংস্কার ভারতী। সংস্কার ভারতী গোমতী জেলার উদ্যোগে এবং ত্রিপুরা প্রান্তের আন্তরিক সহযোগিতায় মাতা ত্রিপুরা সুন্দরীর পুণ্যভূমি উদয়পুরের ব্রহ্মাবাড়ি থেকে দুই নং ফুল কুমারী হয়ে কল্পতরু আশ্রম সন্নিকটে মাত্র 3 কিলোমিটার দূরে গাম থালুং এলাকায় তৈরি হচ্ছে দেবী গ্রাম। এই গ্রামে 117টি জনজাতি পরিবারের বসবাস, যার মধ্যে প্রায় 53টি মাটির দেওয়ালে তুলির টানে ফুটিয়ে তোলা হচ্ছে ত্রিপুরার জনজাতিদের জীবনশৈলী এবং ত্রিপুরার রাজন্য আমলের বিভিন্ন বিষয়বস্তু। এই এলাকার জাতিরা সাধারণত নোয়াদোয়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, পেশা তাদের কৃষি। সংস্কার ভারতী গোমতী জেলার উদ্যোগে গ্রামে এই অভিনব উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন। তারা আশা ব্যক্ত করছেন গাম থালুং থেকে পরিবর্তিত হয়ে এই দেবীগ্রাম পর্যটকদের একটি অন্যতম কেন্দ্র হয়ে উঠছে, যাতে করে তাদের আর্থিক উপার্জনের ব্যবস্থাও বাড়ছে। গত 14 অক্টোবর থেকে আগামী 20 অক্টোবর পর্যন্ত গাম থালুং দেবী গ্রামে আয়োজিত এই দেওয়াল চিত্রাঙ্গনের মাঝখানে চলছে এই এলাকার ক্ষুদে শিশুদের নিয়ে বিভিন্ন বিভাগে যেমন নাটক, নাচ, গান ইত্যাদির 7 দিনব্যাপী কর্মশালা। জনজাতি এই এলাকায় ক্ষুদেরাও এই কর্মশালাগুলিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায়, আগামী 20 অক্টোবর সমাপ্তি অনুষ্ঠানে অনুষ্ঠান মঞ্চে এই কর্মশালাগুলিতে অংশগ্রহণকারী ক্ষুদে শিশুরা তাদের প্রতিভা উপস্থাপন করবে। তাছাড়াও থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। নমস্কার, আমি সংস্কার ভারতী গোমতী জেলার উদ্যোগে আজকে যে দেবীগ্রামে আয়োজন চলছে সেই বার্তা আমি রাজ্যের প্রতিটা কোণায় দিতে চাই। আমরা মাতাবাড়ি সংলগ্ন গান্থালুংয়ের দেবীগ্রাম 14 তারিখ থেকে 20 তারিখ অবধি আমাদের কর্মযজ্ঞ চলবে। আপনারা আসবেন, দেখবেন এই কর্মশালায় রাজ্যের বিখ্যাত শিল্পীরা, সব মিলিয়ে 60 জনের মতো শিল্পী হবে। বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে কর্মযজ্ঞ চলছে। তারপর 20 তারিখে আমাদের মূল অনুষ্ঠান হবে, ওইখানে স্টেজে উপস্থাপন হবে জনজাতিদের নিয়ে বিভিন্ন নাটক, নাচ এবং গানের বিভিন্ন প্রোগ্রাম থাকবে। আপনারা আসবেন, দেখবেন, সবাইকে আমন্ত্রণ রইল সংস্কার ভারতী গোমতী জেলার পক্ষ থেকে। নমস্কার। সংস্কার ভারতী ত্রিপুরায় প্রথম দেওয়াল চিত্র অঙ্কন শুরু করেছিল 2018 সালের বিশ্রামগঞ্জ পুষ্করবাড়িতে। এরপর 2020 সালে আগরতলার নিকট লঙ্কামুড়ায় তৈরি হয় আলপনা গ্রাম। 2021 সালে আগরতলা দুর্গাবাড়ি এলাকার বাগবাড়িস্থিত ছবি বাগে হয় দেওয়াল চিত্র অঙ্কন। 2022 সালে বিলুনিয়ার মুন্ডাপাড়া, তেলিয়ামোড়া, কৃষ্ণপুরের পর বর্তমানে উদয়পুর গাম থালুঙে দেবীগ্রাম নির্মাণের কাজ চলছে। এই দেবী গ্রামকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসী সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের ভ্রমণ পিপাসুদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ব্যুরো রিপোর্ট, আরডি নিউজ।